সম্মানিত উপস্থিতি, সফর সংক্রান্ত আরেকটা মশালা হইল কি সালাতের ভেতরে, যদি আমরা যখন সফরে থাকি তখন দুই অক্তর নামাজ এখানে করে পড়া যায়, এটার খরচ জমা, মানে দুই অক্তর নামাজ এখানে করে পড়া, কোন দুই অক্তর পড়া যায়, যে দিনের দুই অক্তর নামাজ এখানে করে পড়া যায় বা রাত্রের দুই অক্তর নামাজ এখানে করে পড়া যায়, ফজর কিন্তু এখানে করে পড়ার সুযোগ নাই। দিনের নামাজের লোকই জুহর আসর এবং রাত্রের নামাজের লোকই মাগরিব এশা, জমায়ে তাকদিমি আছে তাখিরি আছে, জমা আগুয়াইয়া করা যায়, যেমন জোর অক্ত আপনি জোরের দুই রেখাত নামাজ পড়লা, যেহেতু সফর অবস্থায় আছেন আপনি খসর নামাজ পড়বা, জোরের দুই রেখাত পড়লা, ফড়িয়া আসরের দুই রেখাত আগুয়াইয়া ফড়িল্লা জোরের টাইমে, আবার ফিসাইয়া নিতে পারবা, তাখিরি করতে পারবা, একটু ফিসাইয়া পড়তে পারবা, ফিসাইয়া ফড়া মানে হইলে গিয়া জোরের নামাজটারে ফিসাইয়া আসর অক্ত নিয়ে ফড়লা, আসরের টাইমে ফেলা জোরের দুই রেখাত পড়লা, তারপরে আসরের দুই রেখাত পড়লা, তিনের এই নামাজটাতে আপনি এইভাবে করতে পারবা। আবার রাত্রের নামাজটাও আপনি কিতা করতে পারবা, জমা করে পড়তে পারবা, মাগরিবর সময় মাগরিবর তিন রেখাত ফড়িয়া এশার দুই রেখাত আনিয়া মাগরিবর সময় ফড়িয়ে নিবা, মানে মাগরিবর তিন রেখাত ফড়িয়া সালাম ফিরিয়ে নিবা, ফিরাইয়া আলাদা ফড়িয়া, যেমন জোহরের নামাজ ফড়িয়া সালাম ফিরাইয়া আসরটা ফড়বা, ঠিক হলো মাগরিবর তিন রেখাত ফড়িয়া সালাম ফিরাইয়া তারপরে এশার দুই রেখাত মাগরিবর সময় ফড়িবা, অথবা তাখির করিয়া একটু লেট করিয়া নিয়ে আপনি কিতা করলা, লেট করিয়া গিয়া মাগরিবর নামাজ তিন রেখাত ফড়লা, ফড়িয়া তারপরে সালাম ফিরাইয়া উঠিয়া তারপরে আবার কিতা করলা এশার দুই রেখাতের চার রেখাত, যেহেতু আপনি মুসাফির খসর নামাজ পড়তা এশার দুই রেখাত ফড়ি নিবা, ফড়িয়া এইভাবে আমরা কিতা করতাম ফলে জমা এই সফরের মাঝে আমরা দুই অক্তর নামাজ এখানে করে পড়তাম পারি। আল্লাহ সুবহানাহু তাআলা আমরা যে সুযোগ দিছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আমরা একটা অপরচুনিটি দিছেন, যে আমরা সফরে যখন থাকবো অনেক ব্যস্ততা থাকে, এই ব্যস্ততার সময় যেন আমরা এই যে সুযোগগুলো দিছেন, যে চার রেখাত বিশ্ব নামাজ, দুই রেখাত খজি পড়া, জমা করে পড়া মানে একত্রিত করে পড়া দিনের নামাজ এবং রাত্রের নামাজ, আবার আসর মাগরিব জমা করে পড়া যাইতো না, কারণ দিনেরটা আলাদা রাত্রেরটা আলাদা, এভাবে জমা করে পড়ার সুযোগ আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা জমা করে পড়ার তৌফিক দান করুক। যেসব জায়গায় জমা করে পড়া যায়, মুসাফির অবস্থায় জমা করে পড়া যায়, আরাফার ময়দানও মুজদালিফার মাঠও জমা করে পড়া যায়, আবার জমা করে পড়া যায় আর একটা সুযোগ আছে, যে বৃষ্টি বাদলের সময়, যদি বৃষ্টি বাদলের সময় আপনি নামাজ পড়ার আপনি জামা একত্র করে পড়তে পারেন, অথবা কোনো অসুবিধার কারণে আপনি দুই অক্তর নামাজ এখানে করে পড়ার সুযোগ আছে, এমন কোনো অসুবিধা যেটা আপনি পরবর্তীতে হয়তো আপনার এই অসুবিধার কারণে আপনার জামাত মিস হইব বা নামাজ মিস হইব, এতে তখন আপনি কিতা করতে পারেন, দুই অক্তর নামাজ এখানে করে পড়তে পারেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু কইরা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে সফরে দ্রুত চলার সময় কিতা অর্থাৎ জোহর আসরের সালাতে এখানে করি আর মাগরিব এশার নামাজে এখানে করি আদায় কর্তা, এটা ইমাম বুখারির 1106, 1107, 1108, 1109, 1110, 1111, 1112 এই নম্বর হাদিসের মাঝে ফাইবা, সহি মুসলিমের মাঝে এবং ইমাম আবু দাউদের মাঝে এটা অনুচ্ছেদ আছে, দুই অক্তর আবু দাউদের মাঝে অনুচ্ছেদ আছে, দুই অক্তর নামাজে খাত্র একত্র করি ফড়ার অনুচ্ছেদ এইখানেও চারটা হাদিস বর্ণিত হয়েছে, এই মর্মে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সফরের মাঝে দুই অক্তর নামাজ এখানে করি পড়তা, জুয়ার এবং আসর অথবা মাগরিব এবং ইশার। আল্লাহ সুবহানাহু তাআলা আমরারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণে ইসলামের অনুসরণ করার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সালাত আদায় করার তৌফিক দান করুক। সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম।